ডিপ ডিপ্রেশন বা গভীর অবপাতটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে আজি প্রাতকাল সময়ে গোটিয়ে ঘূর্ণিবাত্যা অর্থাৎ সাইক্লোন স্টর্মে পরিণত হয়েছি। এর নাম হচ্ছে দানা। এহা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিগরে গতি করুছি। আমার পূর্বানুমান এই যে এহা আজি মধ্যরাত্রুরু কালি সকাল মধ্যরে গোটিয়ে সিভিয়র সাইক্লোন স্টর্ম অর্থাৎ প্রবল ঘূর্ণিবাত্যারে পরিণত হয়ে পারে এবং এর সবুঠু অধিক তীব্রতা সিভিয়র সাইক্লোন স্টর্ম ক্যাটেগরি রহিব এবং পবনর বেগ 100 রু 120 কিলোমিটার প্রতি ঘণ্টা হবার সম্ভাবনা আছে এবং এই পবনর বেগ সহিত ভীষণ ঘূর্ণিবাত্যা দানা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলক পুরী এবং সাগরদ্বীপ মধ্যে ভিতরকনিকা ধামরা পাখাপাখি অতিক্রম করিব। অতিক্রম করিবা সময়রে পবনর বেগ 100 রু 120 কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপরে যেত স্থলভাগে গতি করিব ইয়া ক্রমশ দুর্বল হওয়া লাগিব। এর প্রভাবে মেঘখণ্ডগুলি ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল আড়ক মুহাউছন্তি। গোটে দুটি জায়গায় মধ্যে ভেরি লাইট রেইনফল আরম্ভ হয়ে যাইছি ওড়িশা উপকূল নিকটরে। আজি ওড়িশা এবং পশ্চিমবঙ্গর যে উপকূল অঞ্চল রয়েছে সেঠারে সামান্য মধ্যম ধরনের বর্ষা আরম্ভ হয়ে গোটে দুইটি জায়গায় প্রবল বর্ষা মধ্যে হয়ে পারে। আসন্তাকালি অর্থাৎ 24 তারিখ এবং 25 তারিখে উপকূলবর্তী জেলা মানকরে ওড়িশার এবং পশ্চিমবঙ্গর সবু জায়গায় বর্ষা হওয়া সহ কেতক জায়গায় হেভি টু ভেরি হেভি রেইনফল অর্থাৎ 20 সেমি পর্যন্ত বর্ষা হয়ে পারে এবং অল্প কেতক জায়গায় 20 রু 30 সেমি পর্যন্ত বর্ষা হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে 24 আওয়ার্সে। এই বর্ষা ফলরে যে খালুয়া অঞ্চল রয়েছে জলমগ্ন হয়ে পারে। এই অঞ্চলে মধ্যে বিভিন্ন নদী রয়েছে সেটি জলর স্তর মধ্যে বড়ি পারে। যে স্ট্যান্ডিং ক্রপ রয়েছে যেমিকি ধান কুহতু কিংবা অন্যান্য ফসল হর্টিকলচারাল ক্রপস বা পনিপরিবা সেগুলো বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পারে। পবন যে 100 রু 120 কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়ার পূর্বানুমান করা যাইছি তার প্রভাবে গছ উপুড়ি পারে, গছ ডাল ভাঙ্গি পারে, টেলিফোন খুঁটি ইলেকট্রিক খুঁটি বঙ্কা কিংবা উপুড়ি যাই পারে এবং মাটি ঘর বিশেষত ছণছাপর ঘর টিণ ঘর আজবেস্টাস ঘর মধ্যে এতে প্রভাবিত হয়ে পারে বিশেষ ভাবে। সামুদ্রিক জুয়ার মধ্যে বাত্যা সহ আসবার সম্ভাবনা রয়েছে। 1 রু 2 মিটর উচ্চতার সামুদ্রিক জুয়ার কেন্দ্রাপড়া, ভদ্রক, বালেশ্বর এবং পূর্ব মেদিনীপুরের যে উপকূল অঞ্চল রয়েছে তাকে জল প্লাবিত করে পারে এবং এহা হচ্ছে সাধারণত যে সামুদ্রিক জুয়ার আসি থাকে সূর্য এবং চন্দ্রক প্রভাবে তাহা উপরে 1 রু 2 মিটর। আপনার যদি সাধারণ জুয়ার দেখবে 24 তারিখ 25 তারিখের তে পাখাপাখি 1 রু 2 মিটর সাধারণ জুয়ার মধ্যে এই সময় আসি থাকে, তাহা উপরে 1 রু 2 মিটর জুয়ার আসবার সম্ভাবনা রয়েছে। জগৎসিংহপুর জেলার এবং সেইভাবে 24 প্রগণা দক্ষিণ 24 প্রগণার অপেক্ষাকৃত কম জুয়ার আসবার সম্ভাবনা রয়েছে। আমি অনুমান করছু 1.5 মিটর রু 1 মিটর উচ্চতার জুয়ার সেই জেলা মানকরে আসবার সম্ভাবনা রয়েছে যেতবে বাত্যাটি উপকূল অতিক্রম করিব। এই তিনিটি দুইপাক যেমিতিকি প্রবল বাত্যা, প্রবল পবন, প্রবল বর্ষা এবং সামুদ্রিক জুয়ার এক সময়ের ল্যান্ডফল সময়ে হেউথবা হেতু এগুলো গোটে মল্টি হাজার সিনারিও সৃষ্টি করে থাকে এবং ক্ষয়ক্ষতির বহুত সম্ভাবনা থাকে। তেমন এই যে জেলা যেটি সবুঠু অধিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে কেন্দ্রাপড়া, ভদ্রক, বালেশ্বর, পূর্ব মেদিনীপুর এবং তারপর জগৎসিংহপুর ডিস্ট্রিক্ট। এর সহ অনেক সব যে জেলা রা যেপর কি পুরী, খোর্ধা, মানে ভুবনেশ্বর সমেত কটক, ঢেঙ্কানাল, কেউঁঝর, ময়ূরভঞ্জ, যাজপুর এসব হেভি টু এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পবনর বেগ মধ্যে অপেক্ষাকৃত কম রহব তথাপি 60 রু 80 কিলোমিটার বেগরে পবন মধ্যে এইসব জেলা মানুষ প্রভাবিত হয়ে পারে। তেমন এসব পূর্বানুমানকে দেখি মু আপনার অনুরোধ করবি যে আমি মানে সতর্ক রহবা উচিত, পাণিপাগ বিবরণীকে সঠিক ভাবে শুণবা উচিত, কোণী গুজবরে বিশ্বাস করা উচিত নুহ।
सरकार केन्द्र सरकार राज्य सरकार तरफ जो पदक्षेप नहीं होते सहयोग करवा उचित एम समस्ते मिसिकी आम सुरक्षित रहा उचित बात्या समय आम बाहर बुलाबूली करवा उचित नुह घर भर रहा उचित एवं निरापद स्थान रहा उचित।